দর্শক, আমি সাদিয়া কানিজলিজা। প্রতিদিনের মতো হাজির হয়েছে আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, 2004 সালে চট্টগ্রামে উদ্ধার হওয়া 10 ট্রাক অস্ত্র সরবরাহে বিএনপি জামায়াত সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? তাহলে দর্শক, শোনা যাক সাধারণ মানুষের মতামত। আমার তো মনে হয় না যে এটা বিএনপি জড়িত আছে বা জামাত জড়িত আছে, আমি যতদূর জানি যে জড়িত না আর কি। যেহেতু এটা 10টা মামলা, অস্ত্র মামলা, এটা তো সাধারণ ব্যাপার না। এটা শক্তিশালী কোনো প্রভাবশালী লোক ছাড়া বাংলাদেশের ভিতরে আসবে, এটা তো বোধগম্যের বাইরে। যদি কোনো প্রুভমেন্ট না পায় তাহলে তো এটা বলা আসলে ঠিক না। সো হয়তো বা তাদের কাছে কোনো ধরনের এটা মন্তব্য করার মতো সেই রকম একটা প্রুভমেন্ট আছে, এই জন্য হয়তো বা বলতে পারে। সো আমি সাধারণ মানুষ হিসেবে আসলে মনে করি না যে বিএনপি জড়িত এর সাথে। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল মোদী রহমান নিজামী সহ যারা ছিল, এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ যারা ছিল, আসলে ওই সময়ই ওইটা ধরা পড়ছিল। সজীব ওয়াজেদ যে কথাটা বলছে এটা সঠিক নয়, কারণ ওনার কথাটা হলো রাজনৈতিক উদ্দেশ্যভাবে, কিন্তু সাধারণভাবে এটা কথা বলার সঠিক হয়নি। আর আমার মনে হচ্ছে যে রায়টা হয়েছে এটা রাজনৈতিকভাবে, এটা আমার মনে হয় না যে এটা না এটা সঠিক রায় আমার কাছে মনে হয়, এটা আমার আনুমানিক একটা, এটা রাজনৈতিকভাবে, রাজনৈতিক প্রতিহিংসা। কারণ এটা তো বিএনপি সরকারের সময় ওনারাই ধরছিল, ওনারাই এই দায়িত্ব ছিল, ওনারাও যদি এই কাজ করতো তাহলে তো আর এটা কোনো রকম ধরা বা কোনো রকম অ্যারেস্ট করা বা কোনো রকম ই করা কোনো প্রশ্নই আসে না, এটাই আমি মনে করি। আর সজীব ওয়াজেদ যেটা করছে এটা তার কথা এটা বলা ঠিক হয়নি, সে তো বাংলাদেশে থাকো না, বাংলাদেশের কিছু জানো না, হ্যাঁ, অতএব তার এটা বলা ঠিক হয়নি। না বলা, কারণ কেউ জানে না যে এটা কী হয়েছিল, তারা এটা অতীত, অতীতে বর্তমানকে টানা ঠিক না তো। হাউ কুড হি স্পিক ইন ফেভার অফ আস, ইন ফেভার অফ মাইন্ড? সে তো অন্য দেশের সিটিজেন, সে কেন এসে মাঝে মধ্যে কমেন্টস করে? ওই সরকার, জোট সরকারের আমলে যে অস্ত্র সরা চালানো হয়েছে, তো এটা তাদের দুর্নীতির যে একটা বহিঃপ্রকাশ সেটা আমরা দেখতে পাইছি। জয়ের মন্তব্য এটা আমি গ্রহণযোগ্য মনে করি না। বিএনপি জামাত সার্জেলীয় ঐক্যজোট সরকারের আমলে সাধারণত এত বড় বিশাল একটা ঘটনা, এদেশ থেকে অস্ত্র চালান অন্য দেশে পার হতে যাচ্ছিল, হিসাবে তো বিগত সরকারের কিছুটা না কিছু সম্পৃক্ত আছে এটার ভিতরে। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজলিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।